চন্দ্রযান 2 এর পর চন্দ্রযান 3 নিয়ে আর বেশি দেরি করা যাবে না বলে দিল ইসরো। তবে প্রকল্পের নাম চন্দ্রযান 3 হলেও ল্যান্ডারের নাম কিন্তু বিক্রম থাকছে না, ল্যান্ডারের নাম হচ্ছে স্লিম। আর পরের বার চাঁদের মাটিতে নামার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এগিয়ে এলো জাপান। এর আগে জাপান কিন্তু অরবিটার পাঠিয়েছে, তবে চাঁদে এখনো পর্যন্ত কোনো যান নামায়নি জাপান। আগামী বছরই চাঁদে প্রথমবার ল্যান্ডার নামানোর পরিকল্পনাও রয়েছে তাদের। ল্যান্ডারটির নাম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন, বা সংক্ষেপে স্লিম। বিক্রম নিচে নামতে নামতে চাঁদের ছবি তুলে নামার উপযুক্ত স্থল ঠিক করে নিয়ে পালকের মতো নামার কথা ছিল, কিন্তু 2.1 কিলোমিটার উপরে থাকতে অবশ্য এইখানে একটি নিউজ বেরিয়ে এসছে যে 2.1 কিলোমিটার নয়, মাত্র 400 মিটার উপরে থাকতে নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আমি এই বিষয়টা নিয়ে পরে আসছি, তার আগে চন্দ্রযান 3 নিয়ে আমি জানিয়ে দিই। জাপানের এই স্লিম ল্যান্ডারও চাঁদের ছবি তুলতে তুলতেই কিন্তু নামবে। তবে হালফিলের মোবাইল ক্যামেরাতে যেমন মুখের অবয়ব চেনার ব্যবস্থা থাকে যাকে ফেস রিকগনিশন বলে, এই স্লিমে থাকবে তার উন্নততর সংস্করণ। এতে চন্দ্রপৃষ্ঠের উঁচু নিচু বা সমতল অংশ অনেক ভালোভাবে সমঝে বুঝে নামতে পারবে ল্যান্ডারটি, এবং ঠিকঠাক নামতে সাহায্য করবে এই ক্যামেরা। স্লিমের ওই অবতরণ প্রযুক্তি এবার কিন্তু ভারতের সঙ্গে ভাগ করে নিতে চলেছে জাপান। নয়াদিল্লিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরুমাসু জানিয়ে দিয়েছেন যে চন্দ্র অভিযানের প্রশ্নে ভারত যে ভবিষ্যতে তার অবদান রেখে যাবে সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, সঙ্গে জাপানের গর্বিত উপস্থিতিও থাকবে। আর ইসরোর সঙ্গে তাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। জাক্সার দাবি, স্লিমের অবতরণ প্রযুক্তি বিশ্বে প্রথম যা নিখুঁতভাবে চাঁদের মাটিতে নামার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম। এছাড়াও ভারতকে তাদের নেভিগেশন গাইডেন্স সেন্সর এবং গাইডেন্স অ্যালগোরিদম প্রযুক্তিও দেবে জাপান। এগুলি চাঁদের দক্ষিণ মেরু এলাকায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও নিখুঁত সফট ল্যান্ডিং সম্ভব করে তুলবে। অন্যদিকে গত শুক্রবার রাতে বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার পরে তথ্য বিশ্লেষণ করে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন অবতরণ ঠিকমতো হয়নি। এখনও পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ ফেরানো যায়নি এবং যত সময় গড়াচ্ছে কাজ কিন্তু আরও কঠিন হয়ে পড়ছে, সেটা গত সন্ধ্যাবেলায় আমরা একটি ভিডিওর মারফতে আপনাদের জানিয়েছিলাম। তবে জাপানের প্রযুক্তি যদি পাওয়া যায় আগামী বছরের অভিযানে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে। অতএব এখান থেকে একটি খবর উঠে আসে যে আগামী বছর 2020 কিন্তু চন্দ্রযান 3 পাঠাতে চলেছে ইসরো, এবং যার ল্যান্ডারটি নাম স্লিম, যেটি দেবে জাক্সা বা জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। এবার আসি যে 2.1 কিলোমিটার যে নয় সেটি 400 মিটার, তাই নিয়ে কি বলছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল বিক্রম চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরে থাকাকালীন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অরবিটার এবং ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের, কিন্তু বিশদ গবেষণার পর জানা গিয়েছে 2.1 কিলোমিটার নয়, বরং চন্দ্রপৃষ্ঠের একেবারে কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিল ল্যান্ডার। চন্দ্রপৃষ্ঠের মাত্র 400 মিটার দূর পর্যন্ত কিন্তু বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিল ইসরোর। ল্যান্ডার বিক্রমের সন্ধান পাওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কেন চন্দ্রযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো তা খুঁজে বের করার জন্য একটি গবেষক দলও তৈরি করা হয়েছে। সেই গবেষক দল রেখাচিত্র গবেষণার পর জানিয়েছেন 2.1 কিলোমিটার নয়, ইসরোর সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 400 মিটার উপরে, অর্থাৎ সফলভাবে চাঁদের মাটির একেবারে ঢেলছোড়া দূরত্বে পৌঁছে কিন্তু গিয়েছিল বিক্রম। এটা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য। শুক্রবার রাতে যখন বিক্রমে সফট ল্যান্ডিং হচ্ছিল তখনই দেখা যায় 2.1 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে পৌঁছে গিয়েছিল ল্যান্ডার। ইসরোর দেখানো রেখাচিত্রতেই দেখা গিয়েছিল স্ক্রিনের উপর যে তিনটি রেখা ছিল তার ঠিক মাঝের রেখা বরাবর নিচে নামছে বিক্রম। এই সময় বেশ কয়েক দফায় কমানো হয়েছে ল্যান্ডারের গতি। চন্দ্রপৃষ্ঠ থেকে ল্যান্ডারের দূরত্ব যখন 3.5 কিলোমিটার তখন মাঝের লাল রেখা থেকে সামান্য দূরে সরে যায় বিক্রমের সবুজ রেখা, কিন্তু তাতে খুব একটা সমস্যা হয়নি। 2.1 কিলোমিটার দূরত্বে আসার পর হঠাৎ মাঝের
লাল রেখার থেকে অনেকটা নিচে নেমে যায় বিক্রমের সবুজ রেখা, অর্থাৎ তখনই নিয়ন্ত্রণ হারানো শুরু করে বিক্রম। তার কয়েক সেকেন্ড পরই একটা সবুজ বিন্দুর মতো অবস্থান দেখা যায় বিক্রমের। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি চন্দ্রযানের এই ল্যান্ডারের, অর্থাৎ ওই বিন্দু পর্যন্ত ইসরোর সঙ্গে যোগাযোগ ছিল ল্যান্ডারের। পরে গবেষণা করে জানা গিয়েছে ওই বিন্দুটির সঙ্গে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব কিন্তু মাত্র 400 মিটার, অর্থাৎ মাত্র 400 মিটার আগে নিয়ন্ত্রণ হারায় বিক্রম। নতুন এই তথ্য সামনে আসার পর খানিকটা হলেও আশায় বুক বাঁধছেন ইসরোর বিজ্ঞানীরা, কারণ মাত্র 400 মিটার উপর থেকে পড়ার পর বিক্রমের খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়, তাই বিক্রমের সঙ্গে যোগাযোগের একটা উপায় হলেও হতে পারে বলে আশার আলো শুনিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। তো বন্ধুরা, এই মুহূর্তে এইটাই ছিল আপডেট। এখনও অবধি চেষ্টা চলছে, তবে আশার আলো কম, কিন্তু একটা আশার আলো যে পরের বছরই চন্দ্রযান 3 কিন্তু লঞ্চ করা হচ্ছে এবং ল্যান্ডার বিক্রমের জায়গায় থাকছে ল্যান্ডার স্লিম। অতএব আমরা আবার আগামী দিনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। এই ছিল আপাতত এখনকার মতো, আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো ইসরোর গত কয়েক দশক ধরে যে কাজগুলি করেছিল তার সব থেকে বড় 10টি সাফল্য নিয়ে ভিডিও। আরেকটা কথা এখানে বলে দিই, কয়েকজন বন্ধু আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমরা মহাকাশ গবেষণা এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে যেন ভিডিও বানাতে থাকি, ছেড়ে না দিই। আমরা কথা দিচ্ছি আমরা সমস্ত ভিডিওর মাঝে অবশ্যই মাঝে মাঝেই আমরা মহাকাশ গবেষণা, বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন অন্যান্য দেশেরও যে মহাকাশ যান বা মহাকাশ গবেষণা সেই সমস্ত ভিডিও নিয়ে আসতে থাকব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আসি, আবার দেখা হচ্ছে।